আসলে আমাদের দেশে টাইপ ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ভাগ বা তারও বেশি টাইপ ডায়াবেটিস কেসে পঁচানবাহীমেটিক কোনো লক্ষণ থাকে না তারা যখন হাসপাতালে যায় কোনো অপারেশন করার জন্য আমরা দেখলাম যে তার সুগারটা একটু করে দেখি দেখি যে তার সুগার বাইশ আছে ওই পেশেন্ট কিন্তু টেরেই পায় না যে তার সুগার বাইশ হয়ে আছে ঠিক একই ভাবে একটা পেশেন্ট যখন জ্বর হলো রুটিন পরীক্ষার অংশ হিসেবে ডাক্তাররা সুগার পরীক্ষা করতে দিল দিয়ে দেখলো যে তার সুগার অনেক বেশি মেয়েলি কিছু সমস্যা নিয়ে গাইনি ডাক্তারের কাছে গেল গিয়ে দেখলো যে গাইনির ডাক্তার একটা সুগারের টেস্ট করতে দিয়েছে দেখা গেল তার সুগার লেভেল বেশি কিন্তু উনি কিন্তু টেরেই পান নাই তাহলে টাইপ টু ডায়াবেটিস আমাদের দেশে যে টাইপ টু ডায়াবেটিসের আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এই টাইপ টু ডায়াবেটিসের কিন্তু অধিকাংশ পেশেন্টের কোনো লক্ষণ থাকে না প্রতি দুইজনের একজন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর কোনো লক্ষণ থাকে না তবে কারো কারো ক্ষেত্রে লক্ষণ থাকতে পারে বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং খুব বেশি যখন তার ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে তখন কিন্তু তার লক্ষণগুলো প্রকাশিত হয় সাধারণত আমি একটু ছন্দ দিয়ে বলার চেষ্টা করছি লক্ষণগুলো ঘন ঘন প্রস্রাব হবে অতিরিক্ত ক্ষুধা পাবে মাত্রাতিরিক্ত পিপাসা ধরে দেহের ওজন কমতে পারে সারাবেলা ক্লান্তি বোধ হবে ঘাসও কাতে দেরি হবে বারবার গর্ভ নষ্ট হয় চোখে দেখতে কষ্ট হয় যৌন সক্ষমতা পায় সংসারে অশান্তি বারো মাস উপরোক্ত লক্ষণ দেখেন কাল বিলম্ব না করে ডাক্তারখানায় যাবেন এই লক্ষণগুলো সাধারণত ডায়াবেটিস প্রধান লক্ষণ